নিউটাউনের শোভাযাত্রায় শুভেন্দু অধিকারী নিউটাউন থেকে সল্টলেক হয়ে লেক পর্যন্ত এই শোভাযাত্রা এবং এই মিছিলেরই উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাম মন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রার সূচনা করলেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

নিউ টাউন হয়ে শর্টলেক হয়ে এবং লেক টাউন হনুমান মন্দিরে শেষ হওয়ার কথা বুধবার সকালে যে নিউটাউন যে রাম মন্দির সে রাম মন্দিরের থেকে যে র্যালি শুরু হবে বা মিছিল শুরু হবে রামনবমী নিয়ে সেই মিছিলের কিন্তু শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিছুক্ষণ আগেই মন্দিরে প্রবেশ করেন এবং মন্দিরে পুজো দেন তারপরেই কিন্তু শুভ সূচনা করেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রামনবমীর যে মিছিল সেই মিছিল নিউটাউন থেকে শুরু হয়ে নিউটাউন টাউন হয়ে কিন্তু একদম পৌঁছে যাবে তোমার লেক টাউন যে হনুমান মন্দির সেই হনুমান মন্দিরে এখানে যেরকম বিজেপি কার্যকর্তারা আছে এবং রামনবম রাম ভক্ত সদস্যরা তারা কিন্তু উপস্থিত আছে মূলত আর কিছুক্ষণের অপেক্ষা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ধন্যবাদ সুমন আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে রামনবমীর মিছিলে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাম মন্দিরে পুজো দিয়ে শোভাযাত্রার সূচনা করেন তিনি এবং আর কিছুক্ষণের মধ্যেই নিউ টাউন থেকে সল্টলেক হয়ে লেক টাউন পর্যন্ত এই শোভাযাত্রা শুরু হবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখব রামনবমী উপলক্ষে নিউ টাউনে বিশেষ মিছিলের আয়োজন করা হয়েছে এবং সেই মিছিলেই উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়ে এই শোভাযাত্রার সূচনা করেন তিনি আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে যেখানে পা মেলাবেন বিরোধী দলনেতা নিউ টাউন থেকে শুরু হয়ে লেকটাউন পর্যন্ত এই শোভাযাত্রা চলবে আপনাদেরকে আরেকবার যে রামনবমীর মিছিল যেখানে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে নির্দেশ দিয়েছিল শর্ত সাপেক্ষের বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল করার অনুমতি দেওয়া হয়েছে নিউ টাউনে সেখানেও রামনবমীর মিছিলের আয়োজন করা হয়েছে সেই মিছিলে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিউ টাউনের রাম মন্দিরে সেখানে পুজো দিয়ে আজকের এই মিছিলে অংশ নেন শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন তারপর শোনাব আপনাদের এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন দেখিয়েছেন স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী সংবিধান বিরোধী ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম যাদের ঠাকুরদা জ্যাঠা দাদু সবাই চিনে